একটা এলিয়ন আর একটা হচ্ছে প্রিমিও, এটা হচ্ছে পাঁচের আর এটা হচ্ছে ছয়ের। এটা পাঁচের মডেল 11 স্টেশন আর এটা হচ্ছে ছয়ের মডেল 12 স্টেশন। দুটোই কিন্তু খুব নাইস কন্ডিশনের উপরে আছে, একদম ম্যাক্সিমামটা স্টক কালেকশন উপরে কিন্তু আছে। লাইক আমরা যদি এলিয়নও দেখি, ডিসপুট আছে কিছু, যেমন হচ্ছে যেমন চাকা একটা ঝামেলা আছে, এটাতে চাকা এত বড় সাইজ লাগানো, বড় সাইজ ঠিক না, আসলে এটি হয়তো অথেন্টিক চাকা গাড়িটার। লাইক এটা কিন্তু 1500-এর চাকা, আমি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কই এখানে সাইজটা আছে, এই যে 195, 65 আর 15। সো এটা 1500-এর চাকা, চাকাগুলো হেলথ মাশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমি যদি চারোটা চাকা দেখি, দেখুন চারোটা চাকা বেশ বড়, একটা স্পোর্টস শেপের একটা অ্যারিং লাগানো আছে এবং এখানে ডানলোড দেখাম লাগানো আছে। চাকাগুলো হেলথ অনেক ভালো আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে কাগজের সাথে চাকার নাম্বারের মিল নাই, রাস্তায় চালাতে গেলে ডিস্টার্ব করতেছে অর্থাৎ মামলা দিয়ে দিচ্ছে, তো আমাকে আইন মেনে চালাতে হবে। আমি এলিয়নের যদি কাগজে চাকার মাপটা দেখি, দেখুন এখানে স্পষ্ট করে, এই যে এখানটায় দেখুন 185, 70 আর 14, খেয়াল দেখতে পাচ্ছেন? তো 14 সাইজের চাকা কাগজে পারমিট করা, এখানে যারা ইউজার তারা কমফোর্টের জন্য লাগিয়েছেন হচ্ছে 15 সাইজের চাকা। সো এটা সম্ভব না। তো এইটা তো যারা নিচ্ছেন গাড়ি আমার কাছ থেকে, এটা নিতে যারা পারতেছে তারা মোটামুটি আমার কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ টায়ার পাচ্ছেন এলিয়নের ক্ষেত্রে, কারণ ওইটা আমাকে অ্যালোয়িং সহ চেঞ্জ করতে হবে। এলিয়নের ক্ষেত্রে আমি কী করবো, আমাকে ধনেখাল থেকে রিকন্ডিশন অ্যালোয়িং কিনতে হচ্ছে। আপনারা এটা শুনে বলতে পারেন যে মোটরকার এত কিছু অথেন্টিকেশন দেখে, মোটরকার এত কিছু নিয়ে কথা বলে, চাকা কেন অ্যালোয়িং ধনেখাল থেকে কিনবে? কারণ ধনেখাল থেকে আমি জাপানিটা পাই, ইউজটা পাই, যারা জাপান থেকে গাড়ির সাথে এগুলো আসে, একটু পুরোনো হয় বাট ওগুলো স্টিল অনেক ভালো থাকে। আমি চাইলে কিন্তু চায়না লাগাতে পারি, কিন্তু চায়নাগুলো আমাদের আসতে টিকে না। সো এটাতে পাচ্ছেন মোটামুটি এই যেটা পাঁচের মডেল 11 স্টেশন 31 সিরিয়াল, এটা ভেতরে হচ্ছে একটা অ্যাশ ইন্টেরিয়ার, যদিও একটা সিট কভার ইউজ করেছি আমি অফ হোয়াইট কালারের, সো দেখতে একটু ভিতরে ব্রাইট লাগছে, বাট ভিতরে একটা অ্যাশ ইন্টেরিয়ার। এলিয়ানের ভিতরে বিসি কালারটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়, এটা পাওয়া যায় না, বাট যারা ভিতরে বেস পছন্দ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। এটা হচ্ছে 6-এর মডেল, 1200-এর স্টেশন, এবং এটা খুব সুন্দর, বেশ ভালো অবস্থায় আছে। দুটো গাড়িতে কিন্তু ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে স্টকটাই কিন্তু আছে, আর এই ভিতরটা কিন্তু খুব সুন্দর। আমি একটু দেখাই আপনাদের এই পাশ থেকে, গেলে বুঝতে পারবেন। আমি একটু আগে দেখাই, দেখুন এটা কিন্তু ব্যক্তি মালিকানা গাড়ি, সব স্মার্ট কার্ডের ছবি কিন্তু আছে, এটা ব্যক্তি মালিকানা গাড়ি। একইভাবে এই যে এলিয়ন দেখছেন যেটা, এটাও কিন্তু ব্যক্তি মালিকানা গাড়ি। আমি এটাও একটু স্মার্ট কার্ডটা দেখাই, এখানেও কিন্তু আপনার ব্যক্তির ছবি আছে। সো আমি ছবি রেখে দিলাম, এই যে এখানে ব্যক্তির ছবিটা এখানে আছে। তো দুটো গাড়ি পার্সোনাল ইউজার গাড়ি, বাসা বাড়ি ইউজার গাড়ি, আমরা মোটরকার কিন্তু কমার্শিয়াল গাড়িগুলো ধরতে চাই না, স্ট্রেন ভালো থাকে না। সো এটা 33 সিএল পাচ্ছেন, এটা বিকজ অফ এটা হচ্ছে 1200-এর স্টেশন। ইন্টেরিয়ারটা আমি বোঝা বলছিলাম, ভিতরে খুব সুন্দর একটা চমৎকার বেইজ ইন্টেরিয়ার, যেটা মানে সবার যেটা পছন্দ। দেখো এই ভিতরে পার্টটা খুব সুন্দর, একটা বেইজ ইন্টেরিয়ার ভিতরে পার্টটা দেখে বুঝতে পারছেন। এখানেও সেম ক্যাটাগরি, সেম যে ওখানে এলিয়নের ভিতরে আমি যে সিট কভারটা ইউজ করেছি ওটা সেমটা কিন্তু এটা ইউজ করেছি, এটা কিন্তু আছে, বেশ সুন্দর, বেশ ভালো আছে ভেতরের পার্টটা। এবং এই দেখুন খুব সুন্দর পরিষ্কার দরজা পাইপ লোহার করে দেখুন, আর এই হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার পার্টটা, খুবই সুন্দর ফ্রেশ অবস্থা আছে। আর দুটোতেই কিন্তু আমি স্টক চাবি পেয়েছি, লাইক হচ্ছে দেখুন এখানে, এটা কিন্তু গাড়ির সাথে চাবিটা আছে। অনেক সময় যেটা হয় রিমোটগুলো ভাঙা থাকে, এটা ভাঙা কিছু নেই। একইভাবে আমি যদি প্রিমিয়ামটা দেখি, সরি এলিয়নটা যদি দেখি, এলিয়নটা কিন্তু আমি পাচ্ছি স্টক চাবি, এটাও চাবি আছে। এটা প্রুফটা হচ্ছে এরকম যে আপনার দুটোতে কিন্তু আমার ব্যাগডালা রিমোটে কাজ করছে, যে খুলে গেছে ব্যাগডালাটা। এই হচ্ছে ব্যাগডালা পোর্শন, এটা দেখছিলেন এলিয়ন 2005-এর মডেল 11-এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু সিএনজিতে কনভার্টটা করা, দেখুন এখানে একটা সিএনজি বোতল কিন্তু আছে, এটা সিএনজিতে কনভার্টটা করা। একইভাবে আমরা যদি আবার প্রিমিয়ামতে চলে যাই, এই যে প্রিমিয়াম পেছনের পার্টটা দেখুন খুব সুন্দর, এটা খুব সুন্দর আছে। সো এটাতে যেটা হচ্ছে এটাও আপনার, আমি অথেন্টিক রিমোটটা পেয়েছিলাম, সো এটাও ব্যাগডালাটা খুলে, এই যে রিমোটে কাজ করে, এই যে খুলে গেল ব্যাগডালাটা, সো এটাও কিন্তু সিএনজিতে কনভার্টটা করা। এই দেখুন এই যে সিলিন্ডারটা, এটাও কিন্তু সিএনজিতে কনভার্টটা করা আছে। এই ম্যাটগুলো দেখে বুঝতে পারছেন যে যেহেতু ভিতরে একটা বেইজ ইন্টেরিয়ার, সো আপনার এখানে ভিতরে পার্টে কিন্তু একটা বেইজ কালার ইন্টেরিয়ার পাচ্ছেন, এটা আপনাদের ভালো লাগবে। সো এলিয়ন প্রিমিয়াম দুটোর স্ট্রেংথ খুব মাশাল্লাহ বেশ ভালো, আপনারা চাইলে আপনাদের পছন্দসই গাড়ি চুজ করতে পারবেন, একটা পাঁচের, একটা ছয়ের একটা। সো যারা মোটামুটি একটা ফ্রেশ ওল্ড শেপ এলিয়ন প্রিমিয়াম খুঁজছেন, মোটরকারের কন্ডিশন নিতে চাচ্ছেন, সো আপনারা কিন্তু দুটো গাড়ি এসে অবশ্যই ট্রাইটা করতে পারেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না। ডিসক্রিপশনে দুটি গাড়ির একদম ফুল ডিটেলস দেওয়া আছে, কত মডেল, কত স্টেশন, মাইলেজ কত, কাগজের মেয়াদ কেমন আছে, সব কিছু কিন্তু জানতে পারবেন ডিসক্রিপশন দেখতে পারলে। আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সবসময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।